السلام عليكم ورحمة الله وبركاته آشا كوري الله رأشش رحمت ومهرباني تي أبنار شكولي بھالو آچن آر آبنار دیکھن آلو كي تو اسلامي تي في بورن تي كي باكير كيچير ميچه شبده همارا نوڑا جوڑا اوٹھے پيٹ پيٹ كوري چوخ ملتي كانر موتي دھوك بوك شبده هاي همارا چوخ بانتو كوري انوباب كورتي چشتا كوري اي دھوك بوك شبدر اوتشو তখন মনে হলো সে এখনো সাদের বাহু বন্ধনে আবদ্ধ মুহূর্তেই কাল রাতের কথা মনে পড়ে যায় হুমায়রা লজ্জায় গুটিয়ে গেল আস্তে করে উঠে বসে ঘুমের রেশ এখনো কাটেনি গালে দুই হাত রেখে ঝিমোয় হুমায়রা সাদও উঠে বসে হুমায়রাকে দেখে হেসে ফেলল কানের কাছে মুখ নিয়ে বলল এই যে বিবি সাহেবা এভাবে বসে থাকবেন নাকি আমার কিন্তু আপনাকে এভাবে দেখতে ভীষণ ভালো লাগছে হুমায়রা ঘুম ঘুম চোখে নিজের দিকে তাকালো ধুম করে সাদের বুকে কিল বসিয়ে দিয়ে চাদর নিয়ে নিজেকে ঢেকে দেয় সাদ হো হো করে হেসে ওঠে হুমায়রা চোখ ছোট ছোট করে বলল লুচু কোথাকার ওমা আমার কি দোষ তুমি ওভাবে বসে থাকলে সমস্যা নেই আর আমি তাকালেই দোষ এটা কেমন বিচার হুমায়রা মুখ ভেঙে বলল জানতো আপনার জামাত মিস হবে ঠিক আছে যাচ্ছি তুমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিও হুমায়রার কপালে চুমু দিয়ে সাদ ওয়াশরুমে চলে গেল হুমায়রা গালে হাত দিয়ে বসে আছে সাদ অজু করে বের হয়ে হুমায়রার মুখের পানি ছিটকা দিয়ে বলল অনেক ঝিমিয়েছ এবার যাও ওয়াশরুমে হুম যাচ্ছি তো এদিকে খাদিজা দরজার আড়ালে দাঁড়িয়ে আছে খুব ভয় পাচ্ছে রুমের ভেতরে হুমায়রা এবং সাদের মা লতিফা বেগম কথা বলছে কথাগুলো খাদিজার বিষয়ে লতিফা বেগম বলল তুমি কিভাবে পারলে ওই মেয়েকে ঘরে আনতে কি দরকার ছিল এসবের তুমি কি পারছিলে না সাদকে সুখী করতে কথা বলো হুমায়রা কাঁচুমাচু করছে অনেক কিছুই বলতে যাচ্ছে আবার ভয়ও লাগছে লতিফা আবার বলল কি দরকার ছিল সতীন ঘরে আনার তুমি জানো না সতীনের সংসার কখনো সুখের হয় না ওই মেয়ে যদি এখন চক্রান্ত করে তোমার বিরুদ্ধে কেমন লাগবে তোমার তোমাকে যদি সংসার থেকে বের করার ফোন দিয়াটে সাদকে যদি ওই মেয়ে নিজের দিকে করে নেয় তোমার অবস্থা কি হবে ভাবতে পারছো তোমার যে ভাবি তোমাকে তার ঘরে টিকতে দিবে বলে মনে হয় না কি দরকার ছিল এসবের খাদিজার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল কারণ লতিফা তো কথা ভুল বলেনি সে তো এসব কাজ করেছে কিন্তু সে তো নিজের ভুল বুঝতে পেরে তওবা করেছে আল্লাহর কাছে তারপরেও কি সবাই তাকে ভুল বুঝবে হুমায়রা যদি ভুল বুঝে খাদিজা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল নিজেকে এখন নিজের কাছে বোঝা মনে হচ্ছে হুমায়রা তার শাশুড়ির দিকে তাকিয়ে আছে লতিফা বেগম উত্তরের আশায় চেয়ে রইলেন হুমায়রার মুখের দিকে হুমায়রা মনে সাহস নিয়ে বলতে শুরু করল আম্মা বেয়াদবি মনে করবেন না একটা কথা আমার কাছে ভুল মনে হয়েছে সতীনের সংসার তখনই সুখের হয় যখন তিনজনই দিনদার হয় আপনি যেসব সতীনের সংসারের কথা বলছেন তারা আল্লাহর এই বিধান সম্পর্কে অজ্ঞ তার শাস্তি সম্পর্কে অজ্ঞ আর তাছাড়া আমার নসিবে যা আছে সেটাই ঘটবে আমার সাথে আমার কপালে যদি সুখ লেখা থাকে কেউই সেই সুখ থেকে আমাকে বঞ্চিত করতে পারবে না আপু তো নিজে থেকে আসেনি আমাদের মাঝে আল্লাহই আমাদের তিনজনকে একসাথে লিখে রেখেছিলেন বলেই আমরা একসাথে আছি তকদিরের লিখন তো কেউ বদলাতে পারে না আম্মা সতীনের সংসারও সুখের হয় এটা আমরা দেখিয়ে দিব ইনশাল্লাহ আম্মা লতিফা বেগম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন শুনেছি ওই মেয়ের বয়স সাদের থেকেও বেশি এমন বুড়ি মেয়েকে কেন বিয়ে করালে সুন্নাহ বলে তাই আম্মা দেখুন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী তিনিও কিন্তু বয়স্ক ছিলেন যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ২৫ তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ৪০ বছর এবং এটা সবাই জানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা ভালোবাসতেন খাদিজাকে এটাও জানেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকেও খুব ভালোবাসতেন কিন্তু যখন খাদিজার কথা মনে হতো তিনি কেঁদে ফেলতেন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা নিয়ে খুব জেলাস করতেন বয়স কোনো বিষয় না আম্মা সম্পর্কের জোর আত্মার বন্ধনটাই মূল বিষয় লতিফা বেগম হুমায়রার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন ওই মেয়েকে ডাকো দেখি মেয়েটাকে জি আচ্ছা হুমায়রা রুম থেকে বেরিয়ে খাদিজার রুমে গেল জানালার একপাশে দাঁড়িয়ে আনমনে বাহিরের দিকে তাকিয়ে আছে হুমায়রা গিয়েই পেছন থেকে জড়িয়ে ধরে বলল তোমাকে আম্মা ডাকছে আপু কেন তোমার সাথে কথা বলবে হুম চল খাদিজা যেতে নিলেই হুমায়রা হাত ধরে আটকে ফেলে হুমায়রার চোখ ছোট ছোট করে খাদিজার দিকে তাকিয়ে বলল তুমি কেঁদেছ কই না তো আমার সাথে মিথ্যে বলে লাভ নেই সব বুঝেছি আমি তুমি তোতলাচ্ছ এমনি কিছু না চল বলো না কি হয়েছে খাদিজা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল আমাকে ক্ষমা করে দিস আমার আগের ব্যবহারের জন্য মায়ের কথা শুনে তোর সাথে অনেক অন্যায় করেছে প্লিজ মাফ করে দিস আবার এসব বলছো তোমাকে বলেছি না এসব আর কখনো বলবে না খাদিজা হুমায়রার মুখটা দুই হাতে ধরে বলল তুই এত ভালো কেন বলতো আমার এখন নিজেকে অপরাধী মনে হয় সাদের মাসনা হয়ে এসে তোর থেকে অর্ধেক অধিকার ছিনিয়ে নিয়েছে আপু আম্মা তোমাকে ডাকছে আসো হুমায়রা বেরিয়ে গিয়ে আবার ফিরে এলো
খাদিজাকে নিজে থেকেই একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে গেল লতিফা বেগমের ঘরে। খাদিজা ভয়ে আছে, যদি লতিফা তাকে পছন্দ না করে, যদি সাদকে বলে তাকে ছেড়ে দিতে, তখন কোথায় যাবে সে? মায়ের ঘরে গেলে এসব নিয়ে হাজারটা কথা শোনাবে। এসব ভেবে ভেবে খাদিজার মস্তিষ্কে আতঙ্ক ভর করেছে। রুমে ঢুকতেই খাদিজা সালাম দিল লতিফাকে। সালামের উত্তর নিয়ে সোফায় বসার জন্য ইশারায় দেখিয়ে দিল। লতিফা বেগম খাটের উপর বসে আছেন, হুমায়রাকে পাঠিয়ে দিলেন সাদের কাছে। হুমায়রা যেতে চাচ্ছিল না খাদিজাকে একা রেখে, কিন্তু শাশুড়ির আদেশ অমান্য করার সাহস পায়নি। লতিফার ভরাট গম্ভীর স্বরে খাদিজা কিছুটা কেঁপে ওঠে, মাথা নিচু করে ফেলে। নাম কি তোমার? মেহেরুন্নেসা খাদিজা। বয়স যেন কত তোমার? জি, 35 পার হয়েছে। খুব আস্তে জবাব দিল, এর আগে বিয়ে করনি কেন? কোনো সমস্যা আছে তোমার? আমি বাচ্চা জন্মদানে অক্ষম, তাই বিয়ে ভেঙে যেত। কথাটা বলার সময় খাদিজার কণ্ঠনালী কেঁপে ওঠে। তাই সাদের গলায় ঝুলে পড়েছো, তাই না? তুমি জানতে না সাদের প্রথম বউয়ের কথা? যে জি। তারপরেও কোন আক্কেলে বিয়ে বসেছ? তোমার মনের ভেতর যে বক্রতা নেই সেটা কিভাবে বুঝবো? তুমি আমার ছেলের কাছ থেকে তার প্রথম স্ত্রীকে আলাদা করতে চাইবে না? অবশ্যই চাইবে, সতীনরা তো এমনই হয়। হুমায়রাকে সরিয়ে দিতে পারলেই তো রাজ্য, রাজা এবং রাজত্ব সব তুমি পাবে। খাদিজা এবার লতিফার দিকে চোখ তুলে তাকিয়ে আবার নামিয়ে নিল। লতিফা বেগম বেশ সূক্ষ্মভাবে খাদিজাকে পরখ করছে। খাদিজার চোখে টলমল করা পানি লতিফা বেগমের দৃষ্টি এড়াতে পারেনি। এবার তিনি খাদিজার রূপের দিকে খেয়াল করলেন। ওকে এতটাও বয়স্ক মনে হচ্ছে না, গায়ের রং হুমায়রার মতোই, লম্বাতেও একই, চেহারায় একটা মায়া আছে, খয়েরি রঙের সালোয়ার কামিজের কারণে উঠতি বয়সী যুবতীদের মতো লাগছে, নাকটা হালকা লাল হয়ে আছে, হয়তো কান্নার কারণে। লতিফা বেগম খাদিজাকে বললেন, ওই দিক থেকে নারিকেল তেলের বোতল নিয়ে আমার পেছনে পেছনে আসো, মাথায় একটু তেল লাগিয়ে দাও। জি, খাদিজা মনে মনে খুশি হলো, কারণ ওর ইচ্ছে ছিল শাশুড়িকে মায়ের মতো সেবা করবে। এই ইচ্ছে অনেক আগে থেকে ছিল, সাদের সাথে দেখা হওয়ার আরও আগে থেকে। নারিকেল তেলের বোতল নিয়ে লতিফা বেগমের পেছনে বসে আলতো হাতে চুলে তেল লাগিয়ে দেয় খাদিজা। লতিফা বেগম আরাম পেয়ে চোখ বন্ধ করে ফেলেন। খাদিজা আল্লাহর কাছে দোয়া করছে যাতে তার শাশুড়ির মনটা নরম হয় তার প্রতি। আজ তুমি আমার সাথে ঘুমাবে? জি আচ্ছা। খাদিজার জি আচ্ছা উত্তর শুনে লতিফা বেগম একবার তাকালেন খাদিজার দিকে। মেয়েটা খুশি হয়েছে, ওর মুখ দেখেই বুঝলেন লতিফা বেগম। মুখটা হাসি হাসি হয়ে আছে, এতে করে লতিফা বেগম আরেকটু নরম হয়ে এলো। খাদিজা রান্নাঘরে এলো শাশুড়ির জন্য খাবার নিতে। প্লেটে খাবার নিয়ে বের হওয়ার আগেই হুমায়রার সাথে দেখা হলো। হুমায়রা বলল, এগুলো কার জন্য? আমার শাশুড়ি মায়ের জন্য। মুখটা প্যাচার মতো করে রাখিস না, যা তোর স্বামীর সেবা কর। খাদিজার মুখের হাসি দেখে হুমায়রা আর কিছু বলল না। খাদিজা খাবার নিয়ে রুমে এলো, সব লতিফা বেগমের সামনে রাখলো, খালি গামলায় হাত ধুয়ে দিল। লতিফা খেতে বসে পড়ে, মাছ দেখে বলল, ইলিশ মাছ আমার ভীষণ পছন্দ, কিন্তু কাটার জন্য খেতে পারি না, সাদ যখন থাকতো আমাকে কাটা বেছে দিত। এইসব বলেই তিনি খেতে শুরু করেন। খাদিজা ইতস্তত করে বলল, আমি আপনাকে কাটা বেছে দিই আম্মা? দাও। খাদিজা খাটের এক কোণে বসে মাছের কাটা বাছতে শুরু করে। লতিফা খাওয়ার ফাঁকে ফাঁকে খাদিজাকে দেখছে, এতটা আনন্দ নিয়ে কাজ করছে যেন নিজের মায়ের সেবা করছে। লতিফা বললেন, সেখানে তোমরা একসাথে খাও? হ্যাঁ, আমরা তিনজন এক প্লেটেই খাই। ও, তুমি খাবে না? আপনি খেয়ে নিন, তারপর আমি খাবো। বাসায় রান্নাবান্না কে করে? হুমায়রা। আপনার ছেলের এটাই আদেশ, রান্না যেন হুমায়রা করে, কারণ ওর হাতের রান্না ভালো। আর তোমার? আসলে আমি বিয়ের আগে চাকরি করতাম, তাই এসব ঘরোয়া কাজের সময় হয়নি। মুখটা নামিয়ে জবাব দিল খাদিজা। হুমায়রার ভাবি আসে ওই বাড়িতে? জি, এসেছিল। তারপর তো কি হয়েছিল? এই বিষয়টা আপনি আপনার ছেলের কাছ থেকে শুনে নিয়ে নাম্মা, আমি বলতে পারবো না। কেন? তুমি বললে সমস্যা কি? আমি বললে পরনিন্দা হয়ে যায়। প্লেট বাটি সব গুছিয়ে রান্নাঘরে রেখে এলো। প্রেসক্রিপশন থেকে শাশুড়িকে ঔষধগুলো হাতে দিয়ে পানির গ্লাস এগিয়ে দিল। লতিফা বেগম পানি খেয়ে বলল, যাও খেয়ে আসো, তাড়াতাড়ি ঘুমিয়ে যাই আমি। জি, ঠিক আছে। খাদিজা বেরিয়ে এলো রুম থেকে। রান্নাঘরে এসে খাবার নিয়ে সাদের রুমে এসে জিজ্ঞেস করল, হুমু পাখিটা কই সাদ? উঠানে গিয়ে দেখে আসো তোমার সতীনের কারবার। কেন, কি করছে? দেখে আসো না। খাদিজা দ্রুত ঘর থেকে বেরিয়ে মেইন ডোরের সামনে দাঁড়ালো, উঠানের দিকে তাকিয়ে হেসে ফেলল। হুমায়রা ছোট ছোট বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি খেলছে, সাদও এসে দাঁড়িয়েছে পেছনে। খাদিজাকে বলল, তুমি আসার আগে দুষ্টুমি তো করতোই, তুমি আসার পর থেকে ওর দুষ্টুমি আরও বেড়ে গেছে। খাদিজা হেসে বলল, আসলে ও একটা ভরসার জায়গা পেয়েছে, যার কারণে ওর ভেতরের বাচ্চা সুলভ আচরণটা বাহিরে প্রকাশ পাচ্ছে, ভরসার কাঁধ পেয়েছে যেখানে ওর সকল আবদার পূরণ হবে, ভুল করলে শুধরে দেবে, ভালোবেসে আগলে রাখবে, নির্দ্বিধায় ভরসা করতে পারবে। ঠিক বলেছ। তোমরা বাচ্চা কাচ্চা নিবে না? ও নিজেই তো এখনো বাচ্চা, আরেকটু বড় হোক তারপর ভেবে দেখব।
আমিও তোমাকে এই কথাটা বলতে চেয়েছি কিন্তু বলিনি। তুমি যদি ভাবো আমি হিংসার কারণে এসব বলছি তাই। সাদ গম্ভীর মুখে তাকিয়ে রইল খাদিজার দিকে। খাদিজা মুখ নামিয়ে ফেলেছে। সাদ বলল, আমি ওইসব পুরুষদের মতো নই যারা এক স্ত্রীর কথা শুনে নাচবে। অবশ্যই আমি যাচাই করে সিদ্ধান্ত নিব, এসব আর কখনো ভাববে না, মনে থাকবে। জি, এখন আবার নিজের মা না হতে পারার ব্যাপারটা নিয়ে মন খারাপ করো না। এখন আর মন খারাপ হয় না, এটা তো আল্লাহর একটা পরীক্ষা, তাই আমি মন খারাপ করি না। এই তো লাইনে এসেছ। আরও কিছুদিন যাক, তারপর বাচ্চা নিও, এতদিনে ওর বাচ্চা বেটে একটু উপভোগ করি। সাদদের মেন ঘর থেকে কিছুটা দূরে টিনের একটা দুই রুম বিশিষ্ট ঘর আছে, এটা সাদের বাবা করেছিলেন, তাই স্মৃতি হিসেবে লতিফা এই ঘরটা ভাঙতে দেননি। ঘরটার সাথে লাগোয়া একটা খোলামেলা বারান্দা আছে, বাহিরে ঝুম বৃষ্টি। খাদিজা এবং হুমেরা দুজনেই ঘরটা থেকে বেরিয়ে এলো। এই ঘরটাতে দুজনের থাকতে বেশ ভালো লাগে, তাই দিনের বেলা এই ঘরে থাকে, সাদও এখানেই থাকে। খাদিজা হুমেরার দিকে তাকিয়ে বলল, এই হুমু পাখি শোনো না, বলো, বৃষ্টিতে ভিজি চলো, চলো। দুজনেই উঠোনের দিকে পা রাখবে, অমনি গম্ভীর এক কণ্ঠস্বরে দুজনে লাফিয়ে উঠল, চমকে তাকালো পেছনে। সাদ বলল, যদি এক পা উঠানে যায় আজকে তোমাদের একদিন কি আমার একদিন। হুমেরা মুখ ঝামটা মেরে ফিসফিস করে বলল, বেরসিক। দুজনেই মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। লতিফা বেগম বিল্ডিং ঘরটার বারান্দায় দাঁড়িয়ে এদের কাণ্ড কারখানা দেখছেন। খাদিজা হুমায়ুনের দিকে তাকালো, দুজনে চোখে চোখে কথা বলে একটা শয়তানি হাসি দিল। দুজনে দুজনের হাত শক্ত করে ধরে এক দৌড়ে উঠোনের মাঝখানে। মুহূর্তে কাক ভেজা হয়ে গেছে, উঠোনে বেশ পানি উঠেছে, সেখানে লাফাচ্ছে দুজন আর খিলখিল করে হাসছে। সাদ বকতে গিয়ে বকল না, আনমনেই হেসে দিল। লতিফা বেগমও তাদের কাণ্ড দেখে মুচকি হেসে ফেললেন। খাদিজার প্রতি যে বিষাদ ছিল সেটা ধীরে ধীরে গায়েব হয়ে গেছে। বিকেলের দিকে খাদিজা, হুমায়রা, সাদ এবং আশেপাশের বাড়ির ছোট ছোট বাচ্চারা মিলে একসাথে ক্রিকেট খেলছে। খাদিজা এবং হুমায়রা একদল, সাথে বাচ্চারাও আছে, আর সাদ একাই একদল। খেলার এক পর্যায়ে খাদিজা এবং হুমায়রা জিতল। হুমায়রা লাফাচ্ছে আর সাদকে পচাচ্ছে। সাদ কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে, বাচ্চারা তো আছে, বাড়ির পেছনে খেলছিল তারা। খেলা শেষে বাড়ির উঠোনে আসতে কিছু মহিলাদের সাথে দেখা হলো, তারা মূলত আশপাশের বাড়ির। সাদ ভেতরে চলে গেছে, খাদিজা এবং হুমায়রা লতিফার সাথে এখানেই রয়ে গেল। খাদিজার মনটা খারাপ হয়ে গেছে, সে জানে এখন এখানেও তাকে অনেক কথা শুনতে হবে। মনে মনে একটা গোপন দীর্ঘশ্বাস ফেলল। এরা কারা আফা? এরা আমার সাদের বউ। দুইজনই? হ্যাঁ। সাদ বাবাই দুই বিয়ে করছে? হ্যাঁ করেছে, প্রথম বউ কোনডা? আর দ্বিতীয় বউ কোনডা? হুমায়রা প্রথম বউ এবং খাদিজা দ্বিতীয়। মহিলাগুলো বাঁকা চোখে খাদিজার দিকে তাকালো। খাদিজা মাথা নিচু করে ফেলেছে, চোখে পানি চলে এসেছে। সমাজের মানুষরা কেন এমন, কেন তারা এটাকে স্বাভাবিকভাবে নেয় না? কিন্তু আফা, দ্বিতীয় বিয়ে করার কি দরকার ছিল? সাদের ভালো লেগেছে তাই করেছে। আপনি জানেন না সতীনের সংসার টিকে না, এক সতীন আরেক সতীনের সহ্যই করতে পারে না। কিছুদিন আগে তো শুনলাম জামাই বিয়ে করছে, তাই প্রথম বউ জামাইরে মাইরা ফালাইছে। আমগো বাড়ির পাশের বাড়ির বেড়ায়ও দুই বিয়ে করছে, হারা দিন খালি কাজা করে, মারামারিও করে। সেটা ওদের সমস্যা, ওরা বুঝবে। আমাকে বলছো কেন? আমার ছেলের বউরা যথেষ্ট ভদ্র, তারা এসব কখনোই করবে না। তুমি যাদের কথা বলছো তাদের তো দুনিয়া ছাড়া আর কোনো দিকেই হুশ নেই, কিভাবে দুনিয়ায় আয়েশ আরামে থাকবে সেসবই তাদের মূল চিন্তার বিষয়। আর পুরুষ তো বিয়ে করে সুন্না মেনে নয়, ভোগের জন্য। দোষ শুধু নারীকে দাও কেন? পুরুষের দোষ আছে। যারা যারা বহু বিবাহ করেছে খোঁজ নাও তো, কতজন সুন্নাহ মেনে এই সুন্না পালনের যথাযথ চেষ্টা করেছে? এসব কথা আমাদের এখানে বলবে না। আফা, আপনার তো ভালোর জন্যই কইলাম, আর তুমি মেয়ে কোন আকেলে জামাইরে আবার বিয়ে করতে দিছ? তুমি জানো না সতীন কখন আপন হয় না। তোমার থেকে তোমার জামাইরে যখন লইয়া যাইব তখন কি করবা? নাকি তোমার ভিতরে কোনো সমস্যা আছে? হুমায়রাকে উদ্দেশ্য করে বলল। হুমায়রা কাঁচুমাচু করছে। লতিফা বেগম এবার বেশ রেগে গেলেন, কিছুটা রেগেই বললেন, এখানে কান পড়া দিতে আসছো, সমস্যা কি তোমাদের? আমার ছেলের ইচ্ছে হয়েছে তাই দুই বিয়ে করেছে, ও ওর বিবিদের মাঝে সমঝোতা করতে পারলে তোমাদের কি সমস্যা? ওরা দুই সতীন দুজনই দুজনকে মেনে নিলে তোমার এত জ্বলছে কেন? বউ তো আমার ছেলের, তোমাদের এত গায়ে ফসকা পড়ছে কেন? অনেক কথা হয়েছে, যাও যাও বাড়ি যাও। লতিফা বেগম উঠানের গেটটা লাগিয়ে দিলেন, তারপর রুমে চলে গেলেন। যাওয়ার আগে খাদিজাকে বলেছে এসব নিয়ে না ভাবতে, মানুষের কাজই অন্যকে নিয়ে রং তামাশা করা। কোথায় যেন একটা শিউলির চারা পেয়েছে খাদিজা, সেটা বাড়ির পেছনের দিকে লাগিয়ে দিল। সাদের দিকে তাকিয়ে বলল, এই শোনো না, বলো, আমি যদি তোমার আগে মারা যাই তাহলে এই গাছের নিচে আমায় কবর দিও, এই শিউলির ঘ্রাণে আমার কবরের চারপাশ মুখরিত হয়ে থাকবে, আর আমি শান্তিতে শুয়ে থাকবো মাটির নিচে।
আমি মারা যাওয়ার পর তোমরা এখানে প্রায় সময় এসো আমাকে দেখতে। সাদ কিছু বলল না, শুধু তাকিয়ে রইল খাদিজার দিকে। সাদ একটা বিষয় খেয়াল করেছে, খাদিজা আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে, ওর মুখের গ্লোটা আরো বেড়েছে, একদম 20-21 বছরের যুবতীদের মতো লাগে এখন। এক সপ্তাহ পার হতেই সাদরা ফিরে এলো। যাওয়ার আগে লতিফা বেগম খাদিজাকে অনেক দোয়া করলেন, সাথে হুমায়রাকেও। গ্রাম থেকে ফেরার পর অনেকদিন পেরিয়ে গেছে, খাদিজা অনেক মিস করে শাশুড়ির সাথে কাটানোর সময়গুলো। ফজরের নামাজের পর খাদিজা হুমায়রার কাছে গিয়ে বসল। হুমায়রা কোরআন থেকে মুখ তুলে বলল, কিছু বলবে আপু, আমাকে সহি শুদ্ধভাবে কোরআন পড়াটা শিখাবি? হুমায়রা খুশি হয়ে বলল, হ্যাঁ অবশ্যই শিখাবো, আসো আমার পাশে বসো আরেকটা কোরআন নিয়ে। মসজিদ থেকে ফিরে সাদ খাদিজার রুমে উঁকি দিল। রুমে না দেখে ভ্রুং কুচকে কিছুক্ষণ ভাবল, খাদিজা কই গেছে? হুমায়রার কথা ভেবে সেদিকে গেল, দরজার সামনে দাঁড়িয়ে গেল, মনে এক প্রশান্তি বয়ে গেল। 200 দিনের কিছু কিছু কাজ এই সমাজে সত্যি খুব বিরল, এই সুশীল সমাজে তো এসব আশাই করা যায় না। সাদ মনে মনে শুক্রিয়া জানালো রবের কাছে, ঘরটা যেন এখন জান্নাতে পরিণত হয়েছে। ওয়াহিদার কাছে মাসনা আরবি শিখছে, বিষয়টা সত্যি খুব আনন্দদায়ক সাদের জন্য। পানি খেয়ে ডাইনিং টেবিল থেকে 2 কদম সামনে আগাতেই খাদিজা হেলে মেঝেতে পড়ে গেল। দুম করে আওয়াজ হওয়ায় হুমায়রা দৌড়ে এলো রান্নাঘর থেকে। তাড়াতাড়ি খাদিজার মাথার কাছে বেশ কয়েকবার আপু আপু বলে ডেকেছে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। হুমায়রা দিশা না পেয়ে বাড়ির ল্যান্ডলাইন থেকে ফোন দেয় সাদকে। খবর পেয়ে আধ ঘন্টার মধ্যে সাদ চলে এসেছে, খাদিজাকে কোলে করে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল। হুমায়রা খাদিজার পাশে বসে এক হাত শক্ত করে ধরে রেখেছে আর নিঃশব্দে কেঁদে যাচ্ছে। সাদ খাদিজার বান্ধবী নাজরিনকে কল করল, সে একজন ডাক্তার। খাদিজা নাজরিনের কাছ থেকেই চিকিৎসা নেয় সবসময়। অনেকক্ষণ দেখার পর নাজরিন সাদের দিকে তাকালো। সাদ খুব অস্থির হয়ে গেছে, খাদিজারও জ্ঞান ফিরেছে। সাদ বলল, কি হয়েছে ওর, হঠাৎ এভাবে অজ্ঞান হয়ে গেছে কেন? আসলে ব্যাপারটা আমার কাছে মিরাক্কেল মনে হচ্ছে। খাদিজা 2 মাসের প্রেগন্যান্ট। মানে? হ্যাঁ এটাই সত্যি, কিন্তু আমি তো কখনোই মা হতে পারবো না, তুই তো বললি। খাদিজা বলল, হ্যাঁ আমি বলেছি, এটাও বলেছি তোর শুধু 10% মা হওয়ার ক্ষমতা আছে আর 90% অক্ষমতা। এবং সত্যি এটা অবাক করার বিষয় যে তুই এই 10% সম্ভাবনার মধ্যেই মা হতে যাচ্ছিস। সত্যি? খাদিজা বেশ খুশি হলো। সাদ এখনও ঘরের মধ্যে আছে, হুমায়রা রুমে নেই। নাজরিন আবার বলল, কিন্তু খাদিজা নাজরিনের হাত শক্ত করে ধরে চোখের ইশারা না করল। সাদ বলল, কিন্তু কি? কিন্তু ওকে প্রপার রেস্টে থাকতে হবে। হ্যাঁ আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব, আপনি চিন্তা করবেন না। সাদ ভীষণ খুশি। নাজরিন চলে যেতে খাদিজাকে জড়িয়ে ধরল, কপালে চুমু দিয়ে হুমায়রাকে ডেকে বলল খুশির সংবাদ। হুমায়রা কিছুক্ষণ তবদা মেরে দাঁড়িয়ে থেকে একটু পরেই মুহূর্তে লাফিয়ে উঠল। দুজনের খুশি দেখে খাদিজাও বেশ খুশি, কিন্তু একটা অজানা ভয়ও মনে গেঁথে গেছে। গাড়ি থেকে নেমে সাদকে বিদায় জানিয়ে খাদিজা হসপিটালে ঢুকে গেল। নাজরিনের কাছেও চেক আপ করতে এসেছে, সাদ আসতে চেয়েছিল, খাদিজা বারণ করে দিয়েছে। নাজরিনের চেম্বারে ঢুকে সালাম দিল, নাজরিন বসতে বলল। খাদিজা নেকআপ সরিয়ে বলল, কাল তুই কি বলতে চেয়েছিলি? খাদিজা আমার মনে হয় এটা তোর স্বামীকেও শোনানো উচিত, এভাবে লুকিয়ে রাখাটা ঠিক হবে না। কি হয়েছে সেটা তো বল, খারাপ কিছু? হ্যাঁ আমাকেই বল, আমি সাদকে টেনশনে ফেলতে চাই না। ঠিক আছে তোকেই বলছি, আসলে এই প্রেগনেন্সি তোর জন্য একটা হুমকি স্বরূপ। মানে? আগেই বলেছি তোর জরায়ুতে ছোট ছোট অসংখ্য টিউমার রয়েছে, যার কারণে বাচ্চা জন্মদানে তুই অক্ষম বলেছি আমি, কিন্তু এটা সত্যিই মিরাকেল হয়েছে, তুই সন্তান সম্ভবা। কিন্তু এই সন্তান জন্ম দিতে গেলে তুই হয়তো মারা যেতে পারিস, আর বাচ্চা যত বড় হবে আর তোর ক্ষতি হবে। খাদিজা নির্বাক হয়ে গেল, চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, অজান্তেই হাতটা পেটে চলে গেছে। নাজরিন বলল, তাই আমি বলছিলাম কি কি তুই অ্যাবর্শন করিয়ে ফেল। না, যত যাই হোক আমি কখনোই এটা করব না, আল্লাহ আমাকে দয়া করেছেন তাই সন্তান দিয়েছেন। আমার বিশ্বাস এরপরেও আল্লাহ আমাকে দয়া করবেন এবং বাচ্চাটাকে দুনিয়ায় আনতে সাহায্য করবেন, অনেক সাহায্য করেছিস আমার, আর কোনো সাহায্যের প্রয়োজন নেই। খাদিজা গটগট করে উঠে চলে গেল। হসপিটাল থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। অজানা একটা ভয় জেঁকে বসেছে খাদিজার মনে, পেটে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে, মনে মনে শুধু আল্লাহর সাহায্য চাইছে।